জিবাইল আলাহাল্লামের উপাধি হল রুহুল আমিন তথা বিশ্বস্ত আত্মা তিনি হলেন আকাশের আমিন জমিনের আমিন হলেন বিশ্বনবী ইসাল্লাহ আলহ্লাম আকাশের আমিন জিবাইল আলাইসাল্লাম জমিনের আমিনের কাছে ওহিনী আসতেন কোনো কোনো সময় সবার অলক্ষে নাজিল করে চলে যেতেন আবার কোনো কোনো সময় মানব আকৃতিতে আগমন করতেন তিনি প্রায় সময় দাহিয়াতুল কালবি রাজিউল্লাহ তাল আনহুর আকৃতি ধারণ করে আসতেন ফেরেস্তা কুকুর ও শুকর ছাড়া যে কোনো আকৃতি ধারণ করতে পারেন একবার জিব্বাই ধবধবে সাদা পোশাক এবং নিকোশ কালোকেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলী ভাইসাল্লামের দরবারে এসে হাজির হন হাদিস বিশারদদের মতে দশম হিজড়িতে বিদায়ী হজের কিছুকাল আগে জিব্বাইল আলাহ সাল্লাম সাহাবায়ে কেরামদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি মহানবী সাল্লাহ আলিউাল্লাম তখন সাহবাই কেরাম দ্বারা পরিবেষ্টিত ছিলেন অমর রাদি আল্লাহাল্লাহ আনহু বলেন আমাদের কেউ তাকে চিনতে পারেনি কোনো কোনো হাদিস বিশারদদের মতে প্রথমে মহানবী সাল্লু আলিহাসাল্লামও চিনতে পারেননি অবশেষে লোকটি মহানবী সাল্লাহু আলিহাসাল্লামের সামনে এসে এবং সিও হাটুদয় মহানবী সাল্লাহু আলিহাসাল্লামের পবিত্র হাটুদয়ের সঙ্গে মিলিয়ে বসে পড়েন অতঃপর সিও হস্তদয় তার পবিত্র উরুদয়ের উপরে রাখেন সাহাবায়কেরাম অবাক হয়ে তার কার্যক্রম প্রত্যক্ষ করেন এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে